বয়স 1 বছর 10 মাস, ছোট্ট এক রত্নীর নজর কাড়া সাফল্য। মাত্র 50 সেকেন্ডে 17টি রাজ্যের রাজধানীর নাম বলে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম। ছোট্ট এক রত্নীর সাফল্যে খুশি পরিবারের সদস্যদের পাশাপাশি গোটা এলাকার মানুষ। মাত্র 50 সেকেন্ডে 17টি রাজ্যের রাজধানীর নাম বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল বসিরহাট ধান্নকুড়িয়ার ছোট্ট মেয়ে দিশা সরকারের। দিশার বয়স সবে মাত্র 1 বছর 10 মাস। ছোট্ট মেয়ের সাফল্যে গর্বিত বাবা মা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট 1 নম্বর ব্লক ধান্নকুড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা শিক্ষক জয়দেব সরকার, জয়দেববাবুর একমাত্র মেয়ে দিশা। জয়দেব বলেন, সোশ্যাল মিডিয়াতে প্রথম এই ধরনের বিষয়টির কথা জানতে পারি, তারপরে যোগাযোগ করি কর্তৃপক্ষের সাথে। আমাদের মেয়ে ছোট থেকেই চঞ্চল, আমাদের ভরসা ছিল সে পারবে। ও ছোটবেলা থেকেই বেশ দুরন্ত, যা কিছু দেখে মানে সঙ্গে সঙ্গে ক্যাচ করতে পারে মাথার মধ্যে। তো একদিন ফেসবুকে দেখতে দেখতে হঠাৎ করে একটা ভিডিও চলে আসে যে 2.5 বছরের একটা বাচ্চা 14টি রাজ্যের রাজধানীর নাম বলে কিন্তু সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলেছে। তো আমি সেটা দেখলাম, দেখার পরে আমাদেরও মনে হলো যে এর থেকে তো আমাদের বাচ্চা অতি দুরন্ত, খুব অল্প সময়ের মধ্যে বলতে পারবে। তো সেই ভিডিও দেখার পরে আমাদের ওই অ্যাপ্লিকেশন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। তো আমাদের মানে মানু বাচ্চা এ কিন্তু 50 সেকেন্ডের মধ্যে 14টি রাজ্যের রাজধানী অনায়াসে বলে দিতে পেরেছে। এবং এই ভিডিওটি নেওয়ার পরে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম ওই ভিডিও দেওয়ার পরে। তো ওরা আমাদেরকে আবার মেল করে জানায় ঠিক তার পরের দিন, আমি অ্যাপ্লিকেশন করেছিলাম 10 তারিখে, সেপ্টেম্বরের 10। তো 12 তারিখে ওরা আমাকে জানায় যে ওর ভিডিওটা আরেকটা আমাদেরকে পাঠাতে হবে, এবং রিসেন্টলি 1 ঘন্টার মধ্যে। তো যথারীতি আমরা সেই ভিডিওটা পাঠাই। ঠিক 14 তারিখে আবার আমাদেরকে বলে এছাড়া আর চারটে জিনিস ও পারে জানে, সেই বিষয় সম্পর্কে আমাদেরকে ভিডিও দিতে হবে। তো ও মানুষের বডি পার্টস যা যা আছে সব কিছুই বলতে পারে অনায়াসে, বিভিন্ন ফুলের নাম, ফলের নাম, সবজির নাম, পশু পাখির নাম সব কিছু বলে দিতে পারে। তো এইগুলো দেওয়ার পরেই ওরা আমাকে 14 তারিখে দেওয়ার পরে 14 তারিখে রাত্রেবেলায় আমাকে কনফার্ম করে যে হ্যাঁ আমরা এটা পেয়েছি, আমাদের বিবেচনার মধ্যে আছে। তো 19 তারিখে ওরা আমাদেরকে জানিয়ে দেয় যে ও সিলেক্ট হয়েছে, কনগ্রাচুলেশান, ওকে আমরা প্রাইজ পাঠাতে চাই। খুবই ভালো লাগছে বাবা হিসেবে এত অল্প সময়ের মধ্যে আয়ত্ত করতে পেরেছে, এবং বসিরহাটবাসীর মধ্যে এত অল্প বয়সের মধ্যে নিজের প্রতিভা জাতীয় স্তরে ইন্ডিয়ার মতো জায়গায়, হ্যাঁ একদম ছোট্ট গ্রাম্য এলাকা থেকে নিজের প্রতিভা তুলে ধরতে পেরেছে। বসিরহাটবাসী হিসেবে তো গর্ব লাগছে, এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে গর্ব লাগছে। শুধু বিভিন্ন রাজ্যের রাজধানীর নাম নয়, মানব দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন পাখির নাম নির্দিষ্ট সময়ের মধ্যে বলে দিতে সক্ষম ছোট্ট দিশা। পরিবার সূত্রে জানা গেছে চলতি বছরের গত 10ই সেপ্টেম্বর তারা আবেদন করেন, তারপর মেয়ের ভিডিও করে পাঠাতে হয়। সম্প্রতি তার স্বীকৃতি স্বরূপ মেডেল ও সার্টিফিকেট বাড়িতে এসেছে। এ বিষয়ে দিশার মা পায়েল বলেন, মা হিসেবে তো অনেকটাই ভালো লাগছে যে ও এত অল্প বয়স 1 বছর 10 মাস বয়সে ও মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম তুলতে পেরেছে। মা হিসেবে খুবই গর্ববোধ করছি, আর সবাই আমার আত্মীয় স্বজন বাড়ির সবাই মানে এটা জানতে পেরে সবাই খুব আনন্দিত, আর আমারও মা হিসেবে খুবই ভালো লাগছে। ও ছোটো থেকেই মানে আমি দেখতাম, আমি ওকে ঘুম পাড়াতাম, যে গানটা করতাম ও দেখতাম, ও সেটাই পরের দিন ও একা একা নিজে নিজেই বলছে। সেই থেকেই আমার ইচ্ছে জাগলো যে না ওকে কিছু শেখাই, মানে ও আমরা যে জোর কোনো দিন ওকে জোর করিনি যে এইভাবে পড়তে বসানো এ বসানো, ওকে যতটুকুই খেলার মাধ্যমেই বলাতাম বা ঘুমাতে যেতে ওকে বলাতাম সেইগুলোই ও বলতো। 50 সেকেন্ডের মধ্যে 16-17টা পারে রাজধানী, রাজ্যের রাজধানী, ফুল ফলের ফুল ফল পশু পাখি, তারপর বডি পার্টস, তারপরে হচ্ছে জাতীয় পশু পাখি, বয়স হচ্ছে 1 বছর 10 মাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। বর্ষপূর্তি উপলক্ষে আদি মোহিনী মোহন কান্দিলালে বনগা শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাল। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।